তারকে তুমি চোখের জল ছেড়ে দিয়ে বলেছে ও চিন্তা, যে সূর্য ডুবে যাচ্ছে সকাল হলে আবার ওই সূর্য পূর্ব আকাশে উদিত হবে, কিন্তু তারকের জীবন থেকে যেদিন চলে যাবে ওই দিন কোনোদিন আর পূর্ব আকাশে উদিত হবে না। তারকের চোখে জল দেখে ঘর থেকে ঝোলাতে না তারকের কাছে গিয়ে বলছে মশাই তুমি আমার যখন ঝোলা নিয়ে হরিবল হরিবল বলতে বলতে রওনা দিয়েছে, পায়ে হাঁটতে হাঁটতে যখন মধুমতির কিনারে এসেছে, উত্তর আকাশে ঘন ঘটা মেঘ দেখে মধুমতি তারা মেঘের গর্জন হচ্ছে, উত্তর মুখী হয়ে দাঁড়িয়ে বলছে হে মেঘ তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি উপার হলে তারপরে তুমি এসো। এমনি ভাবে যখন ধুলায় ধূসরিত হয়ে কাঁদছে, আমার গুরু চাঁদে ঠাকুর গদি ঘরে বসা ছিল, ডাকতে বলছে ওরে কে কোথায় আছিস শুনতে পাচ্ছিস, তোরা আমার হাতে একটা বই খেয়ে নে দে, এ জগতে আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু মর্তের চোখে ছেলে ডাকতে বলছে কুকারে তুই কি করে বুঝলি আমি উপরে যাব, ছোট্ট ছেলেটা ডাকতে বলেছে অবশ্যই আমার বাবা ছিল গাছের মাঝে, কত সময় অসময় পারাপার করেছে, আমার বাবা চলে যাবার আগে আমাকে এই বইটা খানা দিয়ে বলেছিল কুকারে, বলে আমি যখন থাকবো না তখন সময় অসময় কত পারাপার করতে হবে, আর যখন সময় থাকে ঘাটে কেউ আসবে না, সময় থাকে ঘাটে কেউ আসবে না, যখন অসময় হবে তখন এই ঘাটে এসে শুধু আমাকেই ডাকবে, আর যখন আমাকে ডাকবে তখন
কখন এসে আমার বাবাকে ডাকে? আর যখন আমার বাবাকে ডাকে তখন আমি স্থির থাকতে পারি না, ছুটে এসে নৌকা নিয়ে। তুমি পার, আমার নৌকায় ওঠো, মেঘ আসার আগেই তোমাকে ওই পার করে দেই, তুমি যাও। যখন নৌকায় উঠেছে ডাক দিয়ে বলছে, খোকারে তোর বাড়ি কোথায়? আর যাবি বা তুই থাকিস কোথায়? বলছে আমি যে আমার বাড়ি, আমার বাড়ি সর্বময় অবশ্যই, তুমি যাবে কোথায়? আর তোমার নাম কি? তোমার বাড়ি বা কোথায়? বলছে খোকারে আমি কিছুদিনের জন্য জয়পুরে আছি, সকল আমাদের এখন যাব শ্রীরামে। বলছে বলো ভালো নাম যে তার হয় তার নামই তো তারও। বলছে খোকারে আমি বড় ভালোবাসি না, সে আমাকে বড় ভালোবাসে, তাই সময় অসময়ে যখন আমাকে টান মারে তখন আমি আমার বাবা থাকতে ঘাটের কর উঠিয়ে দিয়ে গেছে, ঘাটে পার হতে হবে কোনো পয়সা লাগে না। সমগ্র জাতিকে নিজের হাতে বৈঠা ধরে সমগ্র জাতিকে পার করা, যদি কেউ মনো প্রাণ ঘুরে, শুধু তারককে না, যদি কেউ মনো প্রাণ ঘুরে, যদি আমার গুরু চাঁদকে রাখে, গুরু চাঁদ নিজে কান্দারি হয়ে তার ঘরে সকল ভক্ত বসা আছে, গুরুচাঁদকে বতাস দিচ্ছে, ভক্তের উদ্দেশ্যে ডাক দিয়ে বলেছে, তার ভক্তরা বলতে পারে আমার ভক্তরা ডাক দিয়ে বলেছে, তারও কি হয়েছে বলতে পারবো না, তবে কিছুক্ষণ আগে বলেছিল তারও আমি আমার তারককে পার করে দেবো, আমার গুরুচাঁদ ঠাকুর বলেছিল, তাই তো আমার তারক লিখেছে, তারক তো নাই তোর সাধু তারক তুমি চোখের জল ছেড়ে দিয়ে বলেছে, ও চিন্তা যে সূর্য ডুবে যাচ্ছে, সকাল হলে আবার ওই সূর্য পূর্ব আকাশে উদিত হবে, কিন্তু তারকের জীবন থেকে যেদিন চলে যাবে ওই দিন কোনোদিন আর পূর্ব আকাশ উদিত হবে না। তারকের চোখে জল দেখে ঘর থেকে ঝোলাতে না, তারকের কাছে গিয়ে বলছে, তুই আমার